আদালতে তিরস্কৃত রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েত ভোট কবে তা নিয়ে ফের অনিশ্চয়তা। 14ই মে কি আদৌ পঞ্চায়েত ভোট হবে? 4ঠা মে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সিপিএম, বিজেপি এবং পিডিএস এর মামলার প্রেক্ষিতে মঙ্গলবার এমনটাই জানিয়ে দিল বিচারপতি সুব্রত তালুকদারের সিঙ্গল বেঞ্চ। কমিশন যেভাবে রাজ্যের প্রস্তাব মেনে এক দফায় পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারি করেছে, তার বিরুদ্ধে তাই হাইকোর্টের দ্বারস্থ হয় সিপিএম, বিজেপি এবং পিডিএস। তারা প্রশ্ন তোলে, যে বাহিনী দিয়ে প্রথমে 3 দফায় ভোট করানোর কথা ছিল, তা দিয়ে 1 দফায় ভোট কি করে হবে? মঙ্গলবার এই মামলার শুনানিতে বিচারপতি সুব্রত তালুকদার রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবীকে প্রশ্ন করেন, আপনারা একটা তারিখ চূড়ান্ত করে ফেললেন, অথচ নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে কিছু জানালেন না। আপনাদের কি মনে হয়, এটা ভোটের চূড়ান্ত দিন না সম্ভাব্য? এটা যদি চূড়ান্ত দিন হয়, তাহলে কি কমিশন আদালতের চোখে ঠুলি পরানোর চেষ্টা করছে? কমিশন কি এটাই চায়, তারা নিরাপত্তার যে হিসেব পেশ করবে আদালত সেটাই মেনে নেবে? আপনারা যদি ডিভিশন বেঞ্চে নিরাপত্তার খতিয়ান পেশ করতেন, তাহলে কি ভোট বন্ধ করে দেওয়া হতো? এ নিয়ে স্পষ্ট তথ্য না দিয়ে কিভাবে দিন ঘোষণা করলেন? সুরক্ষার প্রশ্নে এবং নিরাপত্তার প্রশ্নে কমিশনকে বলেছেন যে সমস্ত রিপোর্ট তারা ডিভিশন বেঞ্চে তারা জমা করবেন, কিন্তু এই পরিস্থিতিতে 14 তারিখের নির্বাচন হবে কি হবে না সেই ডেটকে ফাইনাল করে ঘোষণা কমিশন করতে পারবেন না, সেটা সম্পূর্ণভাবে আদালতের বিচারাধীন। বিচারপতির প্রশ্নের উত্তরে রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী জানান, কমিশন যা করেছে আইন মোতাবেকই করেছে এবং কলকাতা হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে করেছে, কিন্তু এতে সন্তুষ্ট না হয়ে বিচারপতি জানিয়ে দেন, 14ই মেকে পঞ্চায়েত ভোটের চূড়ান্ত নির্ঘণ্ট হিসেবে তিনি মানতে পারছেন না, এটা প্রস্তাবিত বা সম্ভাব্য তারিখ হতে পারে, চূড়ান্ত নয়। রাজ্য নির্বাচন কমিশন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে নিরাপত্তার খতিয়ান পেশ করবে, তারপর ডিভিশন বেঞ্চ যা ঠিক করবে সেটাই চূড়ান্ত। সেই সঙ্গে সিঙ্গল বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, কমিশনের এ ধরনের মনোভাবে আদালত সন্তুষ্ট নয়। রাজ্য সরকারের যে নিরাপত্তা আর্ম ফোর্স নিয়ে তারা 3 দিনের ভোট করছিলেন, সেই একই আর্ম ফোর্স নিয়ে তারা 1 দিনের ভোট ঘোষণা করেছেন। সিকিউরিটির পার্টটা যেটা রয়েছে, সেই পার্টটাতে কমিশন এবং রাজ্য সরকার দুজনেই তারা প্রেস করবে 4 তারিখে মাননীয় প্রধান বিচারপতির কোর্টে। সেইখানে তাদের যা বক্তব্য, তারা যা বলবে, কোর্ট যা বলবে তাই হবে। অর্থাৎ পঞ্চায়েত ভোট 14ই মে হচ্ছে কিনা, 14ঠা মে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। শৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।